প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। এখানে তোমরা প্রশ্নটি লক্ষ্য করো, এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 1, এটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে। তো অ্যাসাইনমেন্টটি লক্ষ্য করো, এখানে অ্যাসাইনমেন্টে কী বলেছে সেটা লক্ষ্য করো। বলছে যে ব্যবসায়িক লেনদেনের পরিচিতি সহায়ক তথ্য, সাদাফ এন্টারপ্রাইজের মালিকের নিকট হতে 2020 সালের জুন মাসে জনাব সাদাফের নিকট হতে নিম্নোক্ত ঘটনাসমূহ জানা যায়। জুন 1, মালিক নগদ 20,000 টাকা ও 35,000 টাকা আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করল। জুন 9, ভাড়া পরিশোধ 8,000 টাকা। জুন 13, মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে নিজে ব্যবহারের জন্য 30,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনল। জুন 20, রাদিফ অ্যান্ড সানসের কাছ থেকে ধারে ক্রয় 7,000 টাকা। জুন 23, পাওনাদারকে পরিশোধ 7,000 টাকা। জুন 26, 4,000 টাকার পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন হল। জুন 30, 18,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো। তো তোমাদের যে কাজটি করতে হবে সেটি নির্দেশনায় বলেছে, লক্ষ্য করো নির্দেশনায় কী বলেছে সেগুলো দেখি। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে, ঘটনা হতে লেনদেন চিহ্নিত করতে হবে, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে, সহায়ক তথ্য ব্যবহার করে লেনদেনের উৎস দলিল হিসেবে চালান প্রস্তুত করতে হবে। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি।